নরম হ্যাঁ, হয়েছে? দেখতে তো মানে ইয়েতে ভালো হয়েছে, এবার খেয়ে দেখি। দুর্দান্ত সত্যি না মিথ্যে? সিরিয়াসলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেনু ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই সকাল 11:30। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে ও আর আমি গেছিলাম হাঁটতে। আর যখন আজকে হাঁটতে যাই না, পুরো মেঘলা ওয়েদার ছিল আর মানে বীভৎস হাওয়া দিচ্ছিল বাইরে। তো তারপরে তো হেঁটে এসে ও হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ডিউটিতে বেরোলো। তারপরে আমি না মানে বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাড়িগুলোতে জল দিলাম, তারপরে শুরু হলো বৃষ্টি। তো এই কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টিটা থামলো, পুরো মানে এতক্ষণ কন্টিনিউ ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল। আবার মনে হয় কোনো নিম্নচাপ বা কিছু একটা হয়েছে। তো এই জাস্ট হালকা হালকা রোদ উঠলো, আর এখনও না ব্রেকফাস্টটা হয়নি, কারণ কিছুক্ষণে গিয়ে ওয়ার্ক ক্লাসটা শেষ হলো। এখন ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরের যা ডেলির কাজ থাকে সেগুলোকেও করতে হবে, রান্না বান্নার সমস্ত কিছুই বাকি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো, আই হোপ আজকে কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর দেখো এখন 11:30 বাজে, দেখে তো মনেই হচ্ছে না। আর জাস্ট এই কিছুক্ষণ হলো রোদ উঠেছে, কিন্তু রোদে তেমন কোনো তাপও নেই। যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। আর দেখো এই গাছগুলোতে কি দারুণ ফুল হয়েছে, বিশেষ করে এই গাছটাতে 3টে বড় বড় ফুল ফুটেছে, আরও 2টো কড়ি বেরিয়েছে, কি দারুণ লাগছে। আর এখানেও দেখো একটা কড়ি আছে, তারপরে এই ভেতরেও একটা আছে। এটা তো হয়তো আজকেই হয়তো ফুটে যাবে যদি রোদ ঠিকঠাক মতো ওঠে। আর এই গাছগুলো তো দেখো প্রচুর ফুল এসছে। এখন বাজে হচ্ছে 12:00। তো রান্নাটাকে বসিয়ে দিয়েছি, আজকে করব হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে ভেজ পোলাও টাইপের বানাবো। তো শীতের সবজি দিয়ে না এই পোলাও তারপরে ফ্রাইড রাইস এগুলো খেতে খুব ভালো লাগে। আর হঠাৎ করে কি বীভৎস মেঘ করে আসলো, আর হচ্ছে মানে আর খুব জোরে জোরে হাওয়াও দিচ্ছে, জানি না ঝড় বৃষ্টি উঠবে নাকি। দেখো পুরো কালো মেঘ করে এসছে আর কি হাওয়াও দিচ্ছে। আজকে পুরো সকাল থেকে এমন বাজে ওয়েদার, দেখো ওই দিকটা পুরো কালো হয়ে এসছে। আর হঠাৎ করে কি যে হলো ওয়েদারের, বীভৎস জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর আমি তো প্রথমে বললাম যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু করবো না, এই ফুলকপির তরকারি না একটু কালিয়া টাইপের করব আর হচ্ছে ভেজ পোলাও। আর এখানে দেখো মশলাটা কষছে, এর মধ্যে পেঁয়াজ টমেটো তারপরে সমস্ত গুঁড়ো মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি কষুক মশলাটা। আর এখানে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে না কিছু হচ্ছে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি পোলাওয়ের মধ্যে। দেখো ফুলকপির তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ঘি দিয়েছি, তেল টেল আমি কিছু ইউজ করিনি, শুধু ঘি দিয়েছি, আর দিলাম হচ্ছে গোটা গরম মশলা। এবারেই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। আর দেব হচ্ছে লবণ, এবার ভালো মতো ভেজে নেব সবজিগুলোকে। আর এখানে দেখো আতপ চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখো সবজিটা প্রায় ভাজা হয়েছে, এবার এর মধ্যে দেব হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে সয়াবিন সেদ্ধ করা, সবজিগুলোর সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখো সমস্ত সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার দেব হচ্ছে চালটা, একটু ভালো মতো ভেজে নেব। কতটা কালারফুল দেখতে লাগছে দেখো, দিয়ে দেব জল।
আর দেবো হচ্ছে একটুখানি চিনি, বেশি দেবো না, অল্প দেবো। আর দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, আগেও দিয়েছিলাম বলে আর বেশি দিলাম না, লাগলে আবার পরে দেবো। আর দেবো হচ্ছে একটু গরম মশলা, বেশি দেবো না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আলু টালুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর তখন দেখালাম না যে কি মেঘ করে আসলো, আর হাওয়াও দিচ্ছিল, এখন আর মেঘটা নেই কিন্তু খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি আর আসেনি, কি জানি আজকে কি ওয়েদার শুরু হয়েছে। কালকে রাত্রে জানো তো দেখছিলাম ওয়েদার রিপোর্টে যে রাত্রেবেলা দেখাচ্ছিল যে বৃষ্টি হচ্ছে, তো আমি বাইরে সেভাবে দেখিনি বৃষ্টি হতো, মানে কি ভুলভাল রিপোর্ট দেখাচ্ছে ওয়েদারে। তো আজকে সকালবেলা উঠেই দেখি এমন ওয়েদার, আর রোদ না উঠলে না বিন্দু মাত্র ভালো লাগে না। তারপরে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলোও শুকোয়নি, তো ওগুলো মেলতেও পাচ্ছি না, এত হাওয়া দিচ্ছে বলে, কখন বৃষ্টি বৃষ্টি নামবে আবার পুরো ভিজে যাবে। তো ঘরদোর তো গোছানো হয়ে গেছে, এবার জাস্ট ঘরটাকে পরিষ্কার করে গিয়ে স্নান দান করে আসবো। বাজে হচ্ছে ওই 2:20 মতো, তো এই সবেই স্নান দান করে আসলাম, আর এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। আর আজকে ওয়েদারটা না এত বাজে দেখে না, মানে বর্ষাকাল বর্ষাকাল ফিল হচ্ছে, একে তো ঠান্ডা নেই আর পুরো মেঘলা করে আছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, জানি না হঠাৎ করে কি হলো। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। আর আজকে না বিকেল দিকে একটা জিনিস বানাবো, তো হচ্ছে ওই দেখেছিলে যে অ্যানিভার্সারি তো চিজ কেক এনেছিল, চিজ কেক আমার বরাবরই খুব ভালো লাগে খেতে। তো মানে এই দুদিন ধরে না মানে ইউটিউবে অনেক চিজ কেকের ভিডিও দেখেছি, দেখলাম যে খুব ইজি বানানো, কিন্তু আমি আগে কখনো বানাইনি, মানে ইচ্ছে আছে যে আজকে বানাবো, মানে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমার কাছে আছে। এবার যখন বাজার করতে গেছিলাম না, তো যা যা আমার প্রয়োজন ছিল নিয়ে এসেছিলাম, তো আজকে চেষ্টা করে দেখবো যে হয় নাকি। আর যদি সাকসেসফুল হই তাহলে অবশ্যই পরে কোনো না কোনো একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তাকে লাঞ্চ করে নিই, তবে বিকেল দিকে ওটা করব। তো এখন লাঞ্চ করে নেব, আজ হচ্ছে এই ভেজ পোলাও আর ফুলকপির তরকারি, তবে লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 6টা, তো লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ ঘরে বসা ছিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে সেই তখন বলছিলাম না যে আজকে চিজ কেক বানানোর ইচ্ছে আছে, তো এই রবিবার দিন বাজারে গিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্ট যা যা লাগবে, মানে তার আগে থেকেই আমি না ওই হচ্ছে ভিডিও অনেক দেখেছিলাম, আর সেই অ্যানিভার্সারিতে চিজ কেক এনেছিলো, এত টেস্টি ছিল, আমি বরাবরই আমার খুবই ভালো লাগে চিজ কেক খেতে। তো হঠাৎ করে মাথায় আসলো কেন মানে নিজে একবার ট্রাই করি যে হয় নাকি। তো হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে এসেছিলাম, তো আজকে ভেবেছিলাম যে আজকেই করব, তো তার জন্য সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, এই মানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমি লেগে আছি এটা বানানোর জন্য। আর সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার জাস্ট বেক করব, তারপরে মানে দেখতে হবে যে হচ্ছে নাকি চিজ কেকের মধ্যে। ভালো খেতে হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেমন করে বানালাম, তোমাদের যা সিটুয়ানি দেখাই যে দেখতে কেমন হয়েছে। দেখো পুরো হচ্ছে নিচে হচ্ছে বিস্কিটের লেয়ার আছে, আর ওপরে এটা হচ্ছে চিজ। এবার এটাকে বেক করব, মানে এখনো অবধি তো ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে যেমন হচ্ছে রেসিপিগুলোতে দেখেছিলাম অমনই হয়েছে, এবার দেখা যাক কেমন হয়। এই দেখো বসিয়ে দিয়েছি বেক করার জন্য, মানে আমি যতগুলো ভিডিও দেখেছি ভিডিওতে হচ্ছে জল নিচে দিয়ে বেক করে, তো এমন কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে স্ট্যান্ড দিয়েছি, আর এমন ফয়েল দিয়ে না পুরো মুড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 40 মিনিট মতো হবে, আর এটা মিডিয়াম আছে, কিছুক্ষণ ফুল আছে থাক, তারপরে মিডিয়াম করে দেবো। এখন বাজে হচ্ছে 7টা, আর আমি সেই আজকে দুপুর থেকে লেগে আছি চিজ কেকের পেছনে, আর পুরো 1 ঘন্টা চিজ কেকটাকে বেক করলাম। আর হচ্ছে চিজ কেকের ওপরে কোনো ফ্লেভারের জন্য আমি হচ্ছে আগের দিন স্ট্রবেরি এনে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটা স্ট্রবেরির জ্যাম বানাচ্ছি, সেটাই চিজ কেকের ওপরে দিয়ে দেবো। এবার জানি না কেমন হবে খেতে, যদি খেতে ভালো হয় অবশ্যই
রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদমই ইজি বানানো, মানে হয়তো মানে মানে চিজ কেক শুনলেই মনে হয় যে হয়তো কত খাটনির একটা কাজ, কিন্তু খুবই ইজি। এবার দেখা যাক, যদি ভালো হয় তাহলে অবশ্যই শেয়ার করব। তো চিজ কেকটা তো নামিয়ে নিয়েছি, এখন ওই জ্যামটাকে বানাচ্ছি। স্ট্রবেরির জ্যাম হচ্ছে এখানে, এটার মধ্যে কিছু না, জাস্ট স্ট্রবেরি গুলো ছোট ছোট করে কেটে একটু লেবুর রস আর চিনি দিয়েছি। স্ট্রবেরি গুলোকে না একটু ম্যাশ করে দিতে হবে। আর এই দেখো চিজ কেক, দেখো কতটা ফ্লাফি হয়েছে। আর সাইড দিয়ে না আমি একটু এমন করে কেটে দিয়েছি, এর ওপরে এই জ্যামটা দিয়ে তারপর এটা ফ্রিজে রাখবো। দেখো স্ট্রবেরি জ্যামটা রেডি হয়ে গেছে, গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি। এবার এটা চিজ কেকের ওপরে দিয়ে দেবো, তারপরে ফ্রিজে রাখবো। চিজ কেকটা তো আপাতত দেখতে তো খুব সুন্দর হয়েছে, এবার জানি না খেতে কেমন হবে। জ্যামটাকে ঢেলে নিয়েছি, এবার একটা চামচ দিয়ে ছড়িয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, ভালো মতো স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে রাখবো। থাক এটা ফ্রিজে। তো এখন বাজে হচ্ছে 8টা, আরও চলে এসে ডিউটি দিয়ে আমি এসে হচ্ছে চাটাকে বসালাম আর ওকে দেখালাম চিজ কেকটা। তো দেখে মানে খাওয়ার জন্য অপেক্ষা করে আছে, মানে আজকে রাত্রেবেলাতেই কাটবো। তো 2-3 ঘন্টার বেশি হয়ে যাবে যে ফ্রিজে থাকবে, তো ওটাকে 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করতে হয়। তো তত মানে খেয়ে দিয়ে উঠে শোয়ার আগে খাবার ওটা বানিয়েছি, এবার যতক্ষণ আর টেস্ট করে দেখছি ততক্ষণ আর ঠিক মানে বুঝতে পারছি না যে আদৌ ওটা ঠিক হলো কি না, কেমন হয়েছে খেতে, এবার দেখা যাক কেমন হয়। তো এখন চা করে নিয়ে যাব। চা করে নিয়ে চলে এসেছি। গরম পড়ে গেল বলো? গরম লাগছে, আবার ঘেমে গেছে। তুমি স্নান করে আসলে, আজকে দেখলে কেমন ঝড়ের মতো উঠেছিল। আমি তো ভাবলাম পরিষ্কারই হবে না। কই পরিষ্কার কোথায় হয়েছে? অমনি তো সারাদিন হাওয়াই দিচ্ছিল, মেঘটা ছিল না, রোদ কোথায়? রোদ রোদ এখানে ওঠেনি, এখানে ওঠেনি, উঠেছিল। কেলা হাসে না? আমি চিজ কেক খাওয়ার অপেক্ষা করছি, জানি না কেমন হবে, খেয়ে দেখবো। যতক্ষণ না মানে খাওয়া হচ্ছে ততক্ষণ ঠিক বোঝা যাচ্ছে না। আমি জানো কত ভিডিও দেখেছি, চাপে বানিয়েছ, এবার দেখা যাক কেমন হয় খেতে। জ্যামটা খেতে ভালো হয়েছে, জ্যামটা ভালো খেয়েছ? একটু মানে টেস্ট করার জন্য খেয়েছিলাম, তো হ্যাঁ খেতে ভালো লাগছিল। বাট চিজ কেকটা দেখতে হবে, চাটা দুর্দান্ত হয়েছে। কিন্তু আমরা খাবো কখন চিজ কেকটা? খাওয়ার পরে। কতক্ষণ হবে? কখন বানিয়েছো? ধরো 7টার সময় ফ্রিজে রেখেছি। হ্যাঁ তো 2 ঘন্টার পরেই খাওয়া যায়। না 2 ঘন্টা না, 4-5 ঘন্টা। হ্যাঁ তো তুমি যদি 7টার সময় রাখো, 11টার সময় খাবো। 11টার সময় খাবে? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে এখনই খুলে একবার একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। তবে 4 ঘন্টা 2 ঘন্টা এনাফ না? আমি যতগুলো ভিডিও দেখেছি 4 ঘন্টা, মানে প্রথম দিন করে দ্বিতীয় দিন খাও, ওটা সব থেকে ভালো। তো তুমি রাত ভরে অপেক্ষা করতে পারো না? আমার ঘুমই আসবে না, শুধু মনে হবে এত কষ্ট করে বানালাম, হলো হলো। মানে ঠিক আছে রাতে খেয়ে নিও, তোমাকে 11টার সময় খাওয়াবো। কুল্লা ভাবি খাবে বলে ও, আরে যদি দেখো প্রথম দিনই একদম দোকানে না, তুমি শুধু স্ট্রবেরি এনেছো ব্যাস, মিক্সিতে পিস ওটাই ঠিক করলো। ওটা তো আমার ভয় লাগছিল যদি মিক্সি দেওয়া ধোয়া বেরিয়ে যায়। একদিন তোমাকে দিয়ে করাবো, দেখো না তখন বুঝবে যে কেমন লাগে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে এই 10টা। তো ডিনার রেডি করা হয়ে গেছে, রুটি করলাম,
আজকে আটা মাখা ছিল না, আটা মাখলাম, মেখে রুটি করলাম, এখন ডিনার করে নেবো। এই এখন ডিনার করে নেবো, আজ হচ্ছে রুটি ফুলকপির তরকারি, দুপুরবেলার হচ্ছে পোলাও একটু ছিল, তাই আমি একটু আর ও একটু দুজনে মিলে নিলাম। তো এবার ডিনার এখন বাজে হচ্ছে 11টা, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো আর চিজ কেকটা এখন বার করলাম, এখন হচ্ছে এটাকে ডিমোল্ড করবো। আর রেখে তো ছিলাম সেই 7টার সময়, প্রায় তো 4 ঘন্টা হয়েই আসলো, দেখি কেমন সেট হলো, দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক খোলার পর কেমন হয়। ঠাকুর অসুবিধা হবে না, চিন্তা করো না, যদি ভেঙে দিয়ে হয় কিচ্ছু হবে না। আগে কেন ভাবো যে ভেঙে যাবে, এ করে যাবে, এই একটু ঠিক আছে, দেখতে খুব ইয়ামি লাগছে, খেয়ে দেখবো। কাটো, ঠাকুর যেন ভালো হয়, না ভালো হবে, ইজিলি কিন্তু কেটে গেল। বলো কেমন পিস দেবো তোমাকে, কাটো না আগে খেয়ে দেখবো, তারপরে বলবো যে পিস পুরোটাও খেতে পারি। সব প্লেট প্লেট সমস্ত কিছু নিয়ে এসছো, দেখতে কিন্তু হেভি হয়েছে, সেটটা কিন্তু ভালো হয়েছে। আমি তো তখন থেকে বলছি যে এতক্ষণে সেট করে গেছে, নাও দাও, নরম আছে তো, মানে এতে ভালো হয়েছে, আর খেয়ে দেখি। দুর্দান্ত সত্যি না, মিথ্যে সিরিয়াসলি, না মিথ্যে কথা না তো, একদম সত্যি সত্যি বলবে, সিরিয়াস বলছি তোমাকে, সেদিনকে যে এনেছিল অমন হয়েছে, উত্তপ অনেক ভালো, উত্তপ নন ভেজ ছিল, এটাও নন ভেজ, ও না ওর ওর ভেজ, ও এগলেস করে, ভেজ না বেক বেক, ও সত্যি বলো না ভালো লাগছে খেতে, খেয়ে দেখো ওটা এখনই শেষ। Flashing lights, dance with fire in the night, I'm wired, watch the time pass.